어이 하람자다. 어이 어이 하람자다. এখন যাবি তো? হ্যাঁ? তুই আমাকে জ্ঞান দেস কেন? কি? না না আমি পারবো না। আমি এখন স্কুলে যেতেছি। আমি ঠিকই জানতে পারবো না। আরে খেয়া স্কুলে না গিয়ে আবার বাড়িতে যাচ্ছে, আমি তো বুঝলাম না ব্যাপারটা। খেয়া খেয়া জি বাবা। কি মা, তুই স্কুলে না গিয়ে আবার বাড়িতে যাইতাছস, বুঝলাম না। না বাবা, ওই আমি যখন স্কুলে যাইতেছিলাম না, তখন চাচা আমার দোকান থেকে একটা জিনিস আনতে কইছিল, তাই দিয়ে যাইতেছি। কি জিনিস মা, যে তোর চাচা আনতে দিছে? কিরে মা, তোর হাতে সিগারেট কেন? এই সিগারেটে কি তোর চাচা আনতে দিছে? কেন বাবা, চাচাই তো আনতে কইল। তোর চাচা তোরে দিয়ে সিগারেট আনাইতাছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমার সাথে বাড়ি চল। আয় ভাবি, তোমার মেয়েটা না দিন দিন খুব বেয়াদব হয়ে যাইতাছে, একটু খোঁজ খবর রাখো। এটা তুমি কেমন কথা কইতেছো সাব্বির? আমার মেয়ে বেয়াদব হয়ে যাইতেছে মানে কি? খেয়ার আমি স্কুলে পড়াই, কি সুন্দর পড়াশোনা করে, সবার সাথে ভদ্রভাবে কথা বলে, আর তুমি বলতাছ আমার মেয়ে বেয়াদব হয়ে যাইতেছে। কি করছে ও? ওরও কোন একটা কথা বললো কোনো কথা শুনে না, বেয়াদবি করে চলে যায়। ও বুঝতে পারছি, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। খেয়া স্কুল থেকে আসলে এবারে বুঝে বলবো। সাব্বির ভাইয়া, তুই খেয়াকে দিয়ে কি সিগারেট আনতে পাঠাইছিলি দোকানে? হ্যাঁ ভাই, ওই যে মানে ও এদিক দিয়ে যাচ্ছিল, তো বললাম যে দুটো সিগারেট এনে আমাকে দিয়ে যেতে। ও একটা বাচ্চা মেয়ে, আর সেই বাচ্চা মেয়েটাকে দিয়ে তুই সিগারেট আনতে পাঠাইছস? ওই হারামজাদা, ওই হারামজাদা। হ্যাঁ, তোরে আমি লেখাপড়া করায় শিক্ষিত বানাইছি এই জন্য? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে দিয়ে সিগারেট আনার জন্য? তোর বোঝা উচিত ছিল ও তোর ভাস্তি, আমার মেয়ে। আরে এই যে তুমি, তুমি কি আমার মেয়েটার দিকে খেয়াল রাখতে পারো না? আমার মেয়েটা কখন কি করে? আরে এখানে আমার কি দোষ? আমি তো এসবের কিছুই জানি না। উল্টা সাব্বিরই তো এসে আমার কইতাছে খেয়া নাকি কথা শুনে না। সাব্বির যে খেয়ারে দিয়ে সিগারেট আনতে পাঠাইছে এই বিষয়ে তো আমি কিছুই জানি না। জানো বাবা, চাচু শুধু আবার দিয়ে সিগারেট আনাই না, উল্টা আমার অনেক মারে। জানো মা, আমি যখন আজকে স্কুলে যাই, এখা শোন, তুই তো স্কুলে যাচ্ছিস তাই না? হ্যাঁ আমি তো স্কুলে যাচ্ছি। এই রোড দিয়ে তো যাবি? হ্যাঁ আমি রোড দিয়ে যাব। আচ্ছা একটা কাজ কর, এই যে এদিকে একটা দোকান আছে না সামনে, এই দোকান থেকে এই যে টাকাটা রাখ, এই দোকান থেকে আমাকে দুইটা সিগারেট এনে দেয়া যা। কি? না না আমি পারবো না। আমি এখন স্কুলে যাচ্ছি, আমি সিগারেট আনতে পারবো না। তুমি কেন আমায় দিয়ে এসব আশেপাশে জিনিস আনাও? তোমায় তো বলছি যে তুমি আমায় দিয়ে এসব আশেপাশে জিনিস আনবা না। আমি যেটা বলছি তুই সেটা করবি, তুই যাবি না? না আমি পারবো না। এখন যাবি তো? হ্যাঁ, তুই আমাকে জ্ঞান দেস কেন? তোকে যেটা বলছো ওটা কর, যা। পারবো না, এর জন্যই না চাচুরে দেখলে আমার ঘৃণা লাগে। দেখছো দেখছো সাবিরের কাজকর্ম দেখছো, তুমি এর একটা বিচার করো তো। এই হারামজাদা, হ্যাঁ তুই শিক্ষিত হয়েছিস কি জন্য? হ্যাঁ একটা শিক্ষিত মানুষ এভাবে কি করতে পারে, একটা বাচ্চা মেয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ তুই আমার মায়ের গায়ে হাত তুলোস না, তুই আমার মায়ের গায়ে হাত তুলোস, তুই এত বড় হয়ে গেছস, হ্যাঁ চাকরি বাকরি করস না, কোনো কাজ কাম করস না, তারপর আমি বসাই বসাই আমার ঘরের ভিতরে তোরে খাওয়াই, কেন খাওয়াই জানোস? তুই আমার ভাই, আর তুই আমার ভাই হইয়া তুই আমার মেয়েরে দিয়ে সিগারেট আনাস, আমার মেয়েরে মারস। হ্যাঁ ভাইয়া, তুমি আমার এবারের মতো ক্ষমা করে দাও, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তুই বুঝতে পারছ নাই না? তুই আর সিগারেট খাবি কোনোদিন? না ভাই আমি সিগারেট খাবো না। সিগারেট খাবি না ভাই? না, তোরে আমি পুলিশে দিব, পুলিশে না দিলে তুই ঠিক হবি না। তোরে আমি এর আগেও বলেছি তুই রাস্তাঘাটে সিগারেট খাবি না, বুঝতে পারছিস যে তুই রাস্তাঘাটে সিগারেট খাস না, এখন তুই আমার বাচ্চা মেয়েটাকে দিয়ে তুই সিগারেট আনাস, এটা তো একটা অপরাধ, তুই জানোস? ভাইয়া তুমি আমার এবার মতো ক্ষমা করে দাও, তুমি আমার পুলিশে দিও না ভাইয়া, আমি কথা দিতেছি ভাইয়া আমি আর কখনো সিগারেট খাবো না, আর আমার ভাতিজিতে আমি বাজে কোনো কিছু আনাবো না, কোনো অর্ডার করবো না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোরে মাফ করে দিলাম। দেখ তোদের মতো কিছু ছেলেরা এরকম মানে কোনো বাচ্চাদের দিয়ে সিগারেট আনায় দোকান থেকে, মানে বাজে বাজে জিনিসগুলো আনায়, কিন্তু এটা কি ঠিক? হ্যাঁ এগুলো কি ঠিক?
এজন্য যে এই ছেলে মেয়েগুলো খারাপ হতে পারে, ভবিষ্যতের জন্য তাদের যে প্রবলেম হতে পারে, সেগুলো কি তুই বুঝোস? বুঝোস না, আসলে এটা করা ঠিক না। আর আমরা আমরা বাবা মা আসলে কোন সময় কি বাচ্চাদের দিয়ে করাতে হবে সেটা আমরা আসলে বুঝি না। অনেকে না বুঝে অনেক কিছু বাচ্চাদের দিয়ে করাই ফেলি। আমরা বাবা মা আমাদেরও বাচ্চাদের উপর খেয়াল রাখতে হয়, কোন সময় কোন বাচ্চা কি করে না করে। আর এই যে আজকের পর থেকে যদি তুমি খেয়ার প্রতি বেখেয়ালি হইছো তাহলে তোমার খবর আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি রাগারাগি করো না, আজকে থেকে খেয়ারে আমি আরো ভালো মতো দেখে রাখবো, এই ভুল আর হইব না। ভাইয়া আমরা যাই না শুনে নিজের ক্ষতি করি, সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো সিগারেটের প্যাকেটে লেখা থাকে, কিন্তু তারপর আমরা সিগারেট খাই। ভাইয়া এই এই যে আমি কান ধরছি, আমি আর কোনোদিনও সিগারেট খাবো না ভাইয়া। আর আর ভাইয়া আমি যতদিন চাকরি বাকরি না পাই বাসায় বসে না থেকে আমি খেয়ারি স্কুলে নিয়ে যাবো প্রতিদিন, আর ওরে তোমরা বাইরে পড়াইতে হইব না, আমি ওরে প্রতিদিন বাসায় পড়াবো। মনে এই তো আমার ভাইয়ের মতো কথা বলছিস। আর এই যে দেখছো সিগারেট, এই যে সিগারেটটা নিজের হাতে ভাঙ্গা এই যে ফেলাই দিলাম।